শুক্রবার দুই দিনের সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী। মিয়ানমারকে জানিয়ে দেওয়া হয়েছে আমরাও পাল্টা গুলি চালাব, স্বরাষ্ট্রমন্ত্রী। ছাগলকাণ্ড, ইফাত ও তার মাকে চিনি না বললেন সেই রাজস্ব কর্মকর্তা। ২৭ জেলায় আতঙ্ক রাসেল ভাইপার। কিমকে গাড়ি দিলেন পুতিন, পুতিনকে শিল্পকর্ম দিলেন কিম। সুচির জন্মদিনে চুলে ফুল গুজে সামাজিক মাধ্যমে পোস্ট, গ্রেফতার ২২। এবং ওয়েস্ট ইন্ডিজকে গুড়িয়ে সুপার এইটে শুভ সূচনা ইংল্যান্ডের। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলিনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি রাখি ঘোষ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। পূর্ব নির্ধারিত দ্বিপক্ষীয় সফরের অংশ হিসেবে আগামী ২১ জুন শুক্রবার ভারতের দিল্লিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে রাষ্ট্রীয় সফর করবেন বাংলাদেশ সরকার প্রধান। গুরুত্বপূর্ণ এ দ্বিপক্ষীয় সফর উপলক্ষে ২১ থেকে ২২ জুন নয়াদিল্লিতে অবস্থান করবেন তিনি। প্রধানমন্ত্রীর দফতরের প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সর্বশেষ গত ৮ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতে গিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফর সঙ্গী দল ২১ জুন শুক্রবার বেলা ২টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে পালাম বিমানবন্দরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। দিল্লিতে পৌঁছার পর এই দিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। দ্বিতীয় দিনের শুরুতে নয়াদিল্লির ফোর কোর্টে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। প্রধানমন্ত্রী সশস্ত্র সালাম গ্রহণ ও গার্ড অফ অনার পরিদর্শন করবেন। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হবে। ভারতের রাষ্ট্রপতির সঙ্গে আনুষ্ঠানিক ছবিও তোলা হবে এই পর্বে। সব ঠিক থাকলে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকা ফিরবেন। মিয়ানমার থেকে আর কোনো গুলি বাংলাদেশের ভূখণ্ডে এলে এখান থেকেও পাল্টা গুলি চালানো হবে বলে সেদেশের বিবাদমান দুই পক্ষকে হুঁশিয়ার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দপ্তরে এ প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, মিয়ানমারে বিভিন্ন জাতি গোষ্ঠীর সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে। আমরা যতদূর শুনেছি আরাকান রাজ্যে আরাকান আর্মি অনেক এলাকা দখল করে নিয়েছে, সেজন্য মিয়ানমারের যে বর্ডার গার্ড পুলিশ তারা আত্মরক্ষার্থে আমাদের এলাকায় পালিয়ে আসছে। কাজেই সেখানকার অবস্থা কী সেটা আমরা বলতে পারবো না, তবে এইটুকু বলতে পারি তারা মাঝে মাঝে ভুল করে আমাদের বিজিবির দলের ওপরে গুলি করেছিল, বিষয়টা তাদের জানিয়েছি। তারা বলেছে যে সুনির্দিষ্টভাবে বাংলাদেশের পতাকা যেন উড়িয়ে যায়, তাহলে আর কেউ গুলি করবে না। ছাগল নিয়ে ছবি তুলে ভাইরাল হওয়া যুবক মুশফিকুর রহমান ইফাত ও তার মা শাম্মি আখতার শিবলিকে চেনেন না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা মতিউর রহমান। এদিকে গুঞ্জন উঠেছে এর মধ্যে হয়তো দেশ ছেড়েছেন মুশফিকুর রহমান ইফাত। সম্প্রতি ছাগল নিয়ে ছবি তুলে ভাইরাল হওয়া যুবক মুশফিকুর রহমান ইফাত যে মোবাইল নম্বরটি ব্যবহার করেছেন সেটি তার মা শাম্মি আখতার শিবলির জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তোলা। সেই পরিচয়পত্রে শাম্মি আখতারের স্বামীর নামের জায়গায় উল্লেখ আছে মতিউর রহমান। বাড়ির যে ঠিকানা ব্যবহার করা হয়েছে সেটিও ধানমন্ডি ৮ নম্বর সড়কের ৪১ নম্বর বাসার, আর এ বাসাতেই থাকেন ইফাত। যদিও জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের দাবি এটি অন্য কোনো মতিউর রহমান, তবে ইফাদের একসময় গাড়ি চালকও জানান তার বাবা জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান। জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের দাবি, ইফাত তার ছেলে তো দূরের কথা, এ নামে তার কোনো আত্মীয় স্বজনও নেই, মতিউর রহমানের নামই বা আসলো কীভাবে। এ নিয়ে মতিউর রহমান বলেন, আমি নিজেও আশ্চর্য হয়েছি এমনভাবে ট্রোল হচ্ছে যেটা আমার পরিবারের জন্য ক্ষতিকর। আমার ছেলে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ে পড়াশোনা করে এখন দেশে আছে, কিন্তু জীবনে দামি গরু কেনা তো দূরের কথা, এসব কাজের কোনো প্রশ্নই ওঠে না। এদিকে মঙ্গলবার দুপুরের পর থেকে খোঁজ নেই ইফাদের, মোবাইল ফোনটিও বন্ধ। এরই মধ্যে দেশ ছেড়েছেন তিনি এমন গুঞ্জনও উঠেছে। রাসেলস ভাইপার বা চন্দ্র বোড়া সবচেয়ে বিষধর সাপগুলোর অন্যতম, বহু বছর দেখা না গেলেও 2012 সালের পর বরেন্দ্র এলাকায় চোখে পড়ে রাসেলস ভাইপার। গত বছর ছড়িয়ে পড়ে অনেক এলাকায়, দেশের 27 জেলায় ছড়িয়েছে বিষধর সাপ রাসেলস ভাইপার, বেশি ছড়াচ্ছে পদ্মা নদীর তীরবর্তী জেলাগুলোতে। এই তথ্য সরকারের ভেন রিসার্চ সেন্টারের গবেষকরা বলেছেন, অনুকূল আবহাওয়ার কারণেই ছড়াচ্ছে রাসেলস ভাইপার। এই সাপের কামড়ে দেড় বছরে শুধু রাজশাহী মেডিকেলেই মারা গেছেন অন্তত 18 জন। রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, জয়পুরহাট, ঝিনাইদহ, মেহেরপুর, কুষ্টিয়া, যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, এসব জেলায় ছড়িয়েছে রাসেলস ভাইপার। রাসেলস ভাইপার সবচেয়ে বেশি ছড়িয়েছে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে। দেড় বছরে এ সাপের কামড়ে শুধু রাজশাহী মেডিকেলেই ভর্তি হয়েছেন 68 জন আর মৃত্যু হয়েছে 18 জনের। গবেষকরা বলছেন, মূলত পদ্মা, অববাহিকা, চাঁদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, এমনকি ঢাকাতেও দেখা মিলছে রাসেলস ভাইপারের। এটি একমাত্র বিষধর সাপ যে বাচ্চা দেয়, প্রতিবারে জন্ম নেয় 40 থেকে 50টি বাচ্চা। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। পুলিশের হাতে গ্রেফতারের 24 ঘন্টা না পেরোতেই ছাড়া পেয়েছেন প্রিন্স অফ পপ খ্যাত মার্কিন পপ তারকা জাস্টিন টিম্বারলেক। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, স্যাগ হারবার অঞ্চলে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে তাকে গ্রেফতার করে নিউ ইয়র্কের পুলিশ। জানা গেছে, বন্ধুর সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে মাতাল ছিলেন টিম্বারলেক, তাই গাড়ি চালাতে গিয়ে ট্রাফিক সিগন্যাল মানেননি, গাড়িও চালাচ্ছিলেন বেপরোয়াভাবেই। পুলিশ টিম্বারলেককে নেশাগ্রস্ত অবস্থায় গ্রেফতার করেন। এ সময় গায়কের চোখ অস্বাভাবিক লাল আর নিঃশ্বাসে অ্যালকোহলের তীব্র গন্ধ পায় পুলিশ, তাই অভিযোগ রেকর্ডের নিয়ম না মেনে গাড়ি চালানোর পাশাপাশি নেশাগ্রস্তের বিষয়টিও নথিভুক্ত করা হয়। কর্তব্যরত পুলিশ জানায়, টিম্বারলেকের এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে নিয়ম না মেনে নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালানোর অপরাধে তাকে গ্রেফতারের পর ব্রেথলাইজার পরীক্ষার নির্দেশ দেওয়া হয়, কিন্তু গায়ক সে টেস্ট করতে প্রথমে রাজি হননি। দর্শক, মিলিনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন, লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে, এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে, তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমি নাসরিন মজনু, ইমিগ্রেশন অ্যাটর্নি। আই ওয়াজ বোর্ন অ্যান্ড রেজড হিয়ার ইন নিউ ইয়র্ক সিটি। আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাট ভ্যারিয়াস ইমিগ্রেশন ফার্মস সিন্স আই ওয়াজ আ টিনেজার, ইনক্লুডিং উইথ মাই ফাদার। আই'ম প্যাশনেট অ্যান্ড ডেডিকেটেড অ্যাবাউট ইমিগ্রেশন। আই অ্যাম কমিটেড টু প্রোভাইড মাই ক্লায়েন্টস উইথ নাথিং বাট দ্য বেস্ট। আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনস্যুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত,
তো এখন আমার সেবা করবে কে? কেন, নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার, সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার, নিউ ইয়র্ক বাসীর পূর্ণ আস্থার জায়গা। আই শোনো না, আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন খলিলে জানেন না, খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল, খলিল, ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা, গ্রিল, বিশ্বস্ত ও আস্থা তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার। Yes, নীরব রেস্টুরেন্ট এন্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 7189181234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirob.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirobbronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। দুই দশকেরও বেশি সময় পর উত্তর কোরিয়া সফর করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দিনের রাষ্ট্রীয় এ সফরে দ্বিপক্ষীয় নানা বিষয়ে চুক্তির পাশাপাশি দুই দেশের নেতা পরস্পরকে বিলাসবহুল কিছু উপহারও দিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে রাশিয়ার তৈরি বিলাসবহুল অরাস লিমোজিন গাড়ি ও চা কাপের সেট উপহার দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এমনকি উপহারের তালিকায় ছুরিও রয়েছে। এর আগে গত ফেব্রুয়ারিতে কিমকে একটি অরাজ লিমোজিন গাড়ি উপহার দিয়েছিলেন পুতিন। কিম জং উনের গাড়ি প্রীতি রয়েছে বলে জনশ্রুতি রয়েছে। তার সংগ্রহে রয়েছে বিলাসবহুল অনেক বিদেশি গাড়ি। অন্যদিকে কিম জং উনও বেশ কিছু উপহার দিয়েছেন পুতিন। এর মধ্যে রয়েছে পুতিনের ছবি দিয়ে বানানো শিল্পকর্ম এবং প্রতিকৃতি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল বুধবার সকালে পিয়ংইয়ং বিমানবন্দরে পৌঁছান ভ্লাদিমির পুতিন। তাকে স্বাগত জানান উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এ সময় তাকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়। গাজায় আগ্রাসনের মধ্যেই এবার লেবাননে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। ইরান সমর্থিত সংগঠন হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলায় বুধবার অনুমোদন দিয়েছে তেল আবিব। এর জবাবে ইসরায়েল ও সাইপ্রাসকে কঠোর হুমকি দিয়েছেন হিজবুল্লাহর প্রধান সাইদ হাসান নাসিরুল্লাহ। তবে লেবাননে ইসরায়েলের যুদ্ধ ঠেকাতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমেরিকা। গাজায় 8 মাসের বেশি সময় ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর মধ্যে বেশ কয়েকবার লেবানন সীমান্তে সংঘাতে জড়িয়েছে ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাবাহিনী। এতে ইসরায়েলের 15 সেনা ও 10 বেসামরিক নাগরিক নিহত হয়েছে আর হিজবুল্লাহর 343 সদস্য প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার ইসরায়েলের তৃতীয় বৃহত্তম হাইফা শহরে হামলার হুমকি দেয় হিজবুল্লাহ। উড়ানো হয় একটি পর্যবেক্ষণ ড্রোন। এর পরপরই হিজবুল্লাহকে পুরোপুরি ধ্বংস করতে লেবাননে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দিল তেল আবিব। এতে অনুমোদন দিয়েছে IDF-এর নর্দার্ন কমান্ড মেজর জেনারেল ওরি গর্ডিন ও অপারেশন ডিরেক্টরেট মেজর জেনারেল ওদেদ বাসিউ। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাসের হামলার পর তাদের সীমান্তে হিজবুল্লাহর উপস্থিতি বরদাস্ত করবে না তারা।
পাকিস্তানের পাঞ্জাব এবং খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ঈদুল আজহায় কোরবানির পর অতিরিক্ত খাবার খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 1200 জন মানুষ। এর মধ্যে শুধু পেশোয়ারেই অসুস্থ হয়েছেন 610 জন। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। প্রতিবেদন অনুযায়ী ঈদের পরদিন পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে পাকস্থলী ও অন্ত্রের রোগ নিয়ে ভর্তি হয়েছেন 610 জন। তাদের মধ্যে বেশিরভাগই অতিরিক্ত খাবার এবং মাংস খাওয়ার কারণে অসুস্থ হয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালটির মুখপাত্র মোহাম্মদ অসীম। এছাড়া পশুর দ্বারা আক্রান্ত হয়ে অনেকেই হাসপাতালে এসেছিলেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এছাড়া ঈদে অতিরিক্ত আমোদ ফুর্তি করতে গিয়ে সড়ক দুর্ঘটনা শিকার হয়ে আরও 500 জনের মতো ভর্তি হয়েছেন হাসপাতালে। নোবেলজয়ী গণতন্ত্রপন্থী নেত্রী ও ক্ষমতাচ্যুত মিয়ানমারের প্রধানমন্ত্রী অং সান সুচির জন্মদিন উপলক্ষে চুলে ফুল গুজে ছবি পোস্ট করেছিলেন সুচির অনুরাগীরা। এই অপরাধে গতকাল বুধবার মিয়ানমারের মান্দাল নগরী থেকে 22 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বার্তা সংস্থা AFP প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মিয়ানমারের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে গতকাল বুধবার ছিল অং সান সুচির জন্মদিন। এদিন উদযাপন উপলক্ষে মান্দাল নগরীতে চুলে ফুল গুজে জনসমাগম স্থলে জড়ো হয়েছিলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছিলেন। এ কারণে অন্তত বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে মিয়ানমারের পুলিশ। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, গ্রেফতারের সংখ্যা অন্তত 22 জন। জান্তাপন্থী হিসেবে পরিচিত একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে বেশ কিছু ছবি পোস্ট করে এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। তবে BBC জানিয়েছে তারা স্বাধীনভাবে ওই পোস্টের সত্যতা যাচাই করতে পারেনি। দর্শক, মিলিনিয়াম টিভি US এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে আবারও একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন, লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে, এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইনস্যুরেন্স দিয়ে সম্ভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইনস্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমি নাসরিন মজনু, ইমিগ্রেশন অ্যাটর্নি। আই ওয়াজ বোর্ন অ্যান্ড রেজড হিয়ার ইন নিউ ইয়র্ক সিটি। আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাট ভ্যারিয়াস ইমিগ্রেশন ফার্মস সিন্স আই ওয়াজ আ টিনেজার, ইনক্লুডিং উইথ মাই ফাদার। আই অ্যাম প্যাশনেট অ্যান্ড ডেডিকেটেড অ্যাবাউট ইমিগ্রেশন। আই অ্যাম কমিটেড টু প্রোভাইড মাই ক্লায়েন্টস উইথ নাথিং বাট দ্য বেস্ট। আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনস্যুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন, নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার, সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার, নিউ ইয়র্ক বাসীর পূর্ণ আস্থার জায়গা। শোনো না, আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন, কলিলে জানেন না, কলিলে একসাথে সব পাওয়া যায়। কলিল, কলিল, ওয়াও, এই যে পেয়ে গেছি কলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পরচেস্টারে সার্টিফাইড শেফ কলিলের পরিচালনায় কলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা, গ্রিল, বিশ্বস্ত ও আস্থা তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার।
নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 7189181234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirabbronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। কুষ্টিয়া কুমারখালী খোকসা উপজেলাতে মাসব্যাপী কিরাত প্রতিযোগিতা শেষে চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 20 জুন আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে সারাদিন ব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আমাদের প্রতিনিধি মোশাররফ হোসেন জানান, সুফি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এ আয়োজনে তথ্য প্রযুক্তিবিদ ও বাপেক্সের পরিচালক সুফি ফারুক ইবনে আবু বকরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া 4 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক সচিব কবির বিন আনোয়ার, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাহিদ হোসেন জাফর, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম, কুমারখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান প্রমুখ। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গজল, হামদ ও নাত পরিবেশন করেন। প্রতিযোগিতায় চূড়ান্তভাবে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন। কুষ্টিয়া 4 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল রউফ এতে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রথম স্থান অধিকারীদের মাঝে 10,000 টাকা ও দ্বিতীয় স্থানের অধিকারীদের মাঝে 7,000 টাকা পুরস্কার দেওয়া হয়। এছাড়া অংশগ্রহণকারীদের সবাইকে পুরস্কার দেওয়া হয়। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। ছোট পর্দার নিয়মিত মুখ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক, বছর জুড়েই ব্যস্ত থাকেন তিনি। উৎসব কেন্দ্র করে নাটক নিয়ে তার ব্যস্ততা বেড়ে যায়। তবে এবারের ঈদে অভিনেত্রী নতুন চমক দিলেন, জানালেন আংটি বদল তার। শীঘ্রই বিয়ে করতে যাচ্ছেন তিনি, সেই ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন এই সুন্দরী। হবু বরের সঙ্গে ছবি পোস্ট করে ছোট পর্দায় এই অভিনেত্রী লিখেছেন, বন্ধুরা আমরা একে অপরের প্রেমে পড়েছে, ডিভাইন ভালোবাসা এবং তোমাদের প্রার্থনা সঙ্গে নিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে এঙ্গেজড হয়েছি। আমরা শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি, আমাদের প্রার্থনায় রাখুন। তবে কবে বিয়ে করছেন তা জানাননি চমক। জানা গেছে এই অভিনেত্রীর হবু বরের নাম আজমান নাসির, পেশায় ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়, ব্যবসার পাশাপাশি অভিনয় করছেন তিনি। চলতি বছর এপ্রিলে চমকের সাথে দ্য লাস্ট হানিমুন নাটকে অভিনয় করেছিলেন নাসির। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বে অপরাজিত থেকে সুপার রেট নিশ্চিত করেছিল ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে ইংল্যান্ডকে একেবারে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল, এমনকি সুপার রেট নিশ্চিতে অস্ট্রেলিয়ার দিকেও চেয়ে থাকতে হয়েছিল তাদের। এবার সেই ক্যারিবিয়ানসদের গুড়িয়েই সুপার রেটের শুভ সূচনা করল ইংলিশরা। দুর্দান্ত এক জয় শিরোপা ধরে রাখার মিশনে বার্তাও দিল বর্তমান চ্যাম্পিয়ন্সরা। বৃহস্পতিবার সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে সুপার রেটের ম্যাচে নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 180 রানের পুঁজি দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ফিল সল্টের 47 বলে 87 রান এবং জনি বেয়ারস্টোর 26 বলে 48 রানে ভর করে 17.3 ওভারে 2 উইকেট হারিয়ে জয় তুলে নেয় ইংল্যান্ড। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার।
শুক্রবার দুই দিনের সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী। মিয়ানমারকে জানিয়ে দেওয়া হয়েছে আমরাও পাল্টা গুলি চালাব, স্বরাষ্ট্রমন্ত্রী। ছাগলকাণ্ড, ইফাত ও তার মাকে চিনি না বললেন সেই রাজস্ব কর্মকর্তা। ২৭ জেলায় আতঙ্ক রাসেল ভাইপার। কিমকে গাড়ি দিলেন পুতিন, পুতিনকে শিল্পকর্ম দিলেন কিম। সুচির জন্মদিনে চুলে ফুল গুজে সামাজিক মাধ্যমে পোস্ট, গ্রেফতার ২২। এবং ওয়েস্ট ইন্ডিজকে গুড়িয়ে সুপার এইটে শুভ সূচনা ইংল্যান্ডের। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/mileniumtvusa বাংলা এবং youtube.com/officialmileniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.mileniumtvusa.com এবং www.mileniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপি দেশ এবং অস্ট্রেলিয়ার স্কাই নেটওয়ার্কে। বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপিটিভি, জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।